होमिओपैथी कथाटार माने कि होमिओ कथाटार माने होच्छे होमो समो रोगे समो समो लक्षण युक्त ओषुध आमादेर दिते हबे সেটা দিতে গেলে হোমিও হোমিওপ্যাথি কথাটা জার্মান আমি যদি ওটাকে ট্রান্সলেট করি ইতালিয়ান যদি ট্রান্সলেট করি তাহলে ওটা দাঁড়ায় সিমিলি সিমিলিভাস কিউরেন্টার সম রোগ সম জিনিস দিয়ে কিওর করা যায় এবার সেখানে সবাই ঘনহারে দোকান থেকে আর্সেনিক 30 কিনছেন আর খাচ্ছেন অ্যাকচুয়ালি আর্সেনিক 30 এটা কোনো ওষুধই না আর্সেনিক ইউজার বিলিরুবিন কন্ট্রোল করতে লোকে লিভার বাড়লে পরে আর্সেনিক দেওয়া হয় প্রচুর পেটে পাকস্থলী জ্বালা জ্বালা ভাব এবং খুব ভালো কাজ করে যাদের ইসোফেগাসে ইসোফেগাসে যাদের জ্বালা হয় তাদের আর্সেনিক দিয়ে খুব ভালো কমাবে শরীরে জ্বালা থাকতে হবে যাদের হাঁপানি অ্যাসপাটিক টেন্ডেন্সি আছে তাদের আর্সেনিক 30 দেওয়া যায় কিন্তু ওই আর্সেনিক 30 সবাই খেতে পারবেন না আর্সেনিক 30 খেলে অনেকে দেখবেন গলা ফুলে যাচ্ছে কারো 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 বুকে ব্যথা আরম্ভ হচ্ছে জ্বালা হচ্ছে পেটের ডান দিকে ব্যথা আরম্ভ হচ্ছে আর্সেনিক 30 সবার ওষুধ না বিশেষজ্ঞের পরামর্শ নিন কোনো ডাক্তারবাবুকে দেখান তাকে বলুন সিনি সিমটম ওয়াইজ তিনি আপনার যে সিমটম সেই অনুযায়ী ওষুধ দেওয়া যাবে করোনার প্রচুর ভালো ভালো ওষুধ আছে বাট এগুলো পার্টিকুলার কোনো ওষুধ না এটা অ্যালোপ্যাথি না যে পেট খারাপ হলো মেট্রোলিন খেয়ে নিলাম জ্বর হলো প্যারাসিটামল খেয়ে নিলাম আমি এক্ষুনি 20টা রোগের ওষুধের নাম বলতে পারি এবং তার রোগও বলে দিতে পারি কিন্তু আর্সেনিক বা হোমিওপ্যাথি ওষুধটা ঠিক সেভাবে দেওয়া যায় না বা যিনি ব্যবহার করবেন তিনিও সেভাবে ঠিক খেতে পারবেন না বা খাওয়া উচিত না খেলে পরে তার বিভিন্ন কতগুলো সিমটম আরম্ভ হতে থাকবে যেগুলো সেই ওষুধটার মধ্যে রয়েছে কাজে আর্সেনিক 30 যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন আপনারা আর্সেনিক 30 এবং কিনে খেয়ে নিচ্ছেন ওটা একদমই ভুল ধারণা ওরকম করবেন না তাতে আপনাদের নিজেদেরই ক্ষতি শরীরেরও ক্ষতি এবং সমাজের তো ক্ষতি আর্সেনিক দিয়ে কখনোই করোনা কমানো যায় না কিন্তু আর্সেনিক দরকার করোনা কমানোর জন্য সেটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা সিমটম আসবে আপনার শরীরে তখন আর্সেনিক দিতে হবে তার আগে আর্সেনিক না তার আগে অনেক অনেক ওষুধ আছে একদম প্রাইমারি মেডিসিন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এটা একটা নোসট ইনফ্লুয়েঞ্জা রোগীর থুতু থেকে ওটা অ্যালকোহলের মধ্যে 45 দিন জারিত করে ওই ওষুধটা তৈরি করা হয় ওষুধটার নাম ইনফ্লুয়েঞ্জা কেউ বলেও না ওষুধটার নাম অথচ এটাই প্রাথমিক করোনা হলে করোনার যে সিমটম অ্যাসিমটোমেটিক আপনি যে দেখছেন আপনার পাশে যে লোকটা ঘুরে বেড়াচ্ছে তিনি সিমটোমেটিক না তার কোনো করোনার সিমটম শরীরে আসেনি তিনি অ্যাসিমটোমেটিক তার এখনো সিমটম এসে পৌঁছায় কিন্তু তিনি আপনার সাথে বিভিন্ন কথা বলছেন ঘুরছেন আপনি জানেন না তিনি করোনার পেশেন্ট তিনি অ্যাসিমটোমেটিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন আপনার আপনি তার সঙ্গে ঘুরছেন একই সঙ্গে বসে আড্ডা দিচ্ছে আর আজকাল বাসে তো যা হচ্ছে একজনের গা একজন গা এসে উঠছে জাতি উঠছে বন্ধু উঠছে তাতে কে সিমটোমেটিক কে অ্যাসিমটোমেটিক বোঝার মুশকিল কাজে বেশিরভাগ লোকে এখনো অ্যাসিমটোমেটিক যারা একটু কনসাস তারা বেশিরভাগই অ্যাসিমটোমেটিক কিন্তু তার জন্য আর্সেনিক 30 কোনো সলিউশন না বা ব্রায়নিয়া বা ক্রোটেলা সলিডাস এটা কোনো সলিউশন না তার জন্য সিমটম দেখতে হবে সিমটম কি আছে আপনার যদি অ্যাসিমটোমেটিক সিমটম থাকে তাহলে আপনাকে সেই ধরনের ওষুধ দিতে হবে যাতে আপনি আপনার শরীরে যে অ্যাসিমটোমেটিক যেটা রয়েছে সেটা আর কিছুদিনের মধ্যে সিমটমে ডান করতে পারে কারণ করোনার 14 দিনের মধ্যে সেটা দেখা দেয় সেটা দেখা দেওয়ার জন্য যখন সে দেখা দেবে শুরুতেই সে কি ওষুধ খাবে
সেটা সেটা কিন্তু আর্সেনিকটা সেটা ব্রাইনিয়া না ড্রাই আমরা দিতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে ড্রাই ড্রাইয়ের সাথে ড্রাই খুব ভীষণ মেলে ড্রাই খেলে করোনার যে সিমটম যেটা সর্দি কাশি পাতলা সর্দি হাঁচি ড্রাই খেলে সঙ্গে সঙ্গে সেটা ড্রাই হয়ে বুকে বসে যায় উল্টে আপনার শ্বাসকষ্ট আরম্ভ হয় ড্রাই ওষুধ কখনোই করোনার ওষুধ না কাজেই করোনার জন্য পার্টিকুলার সেরকম ভাবে মেডিসিন নেই সিমটোমেটিক আছে আপনি ইনফ্লুয়েঞ্জিনাম একদম শুরুতে খেতে পারেন সেটা সিক্স খেতে পারেন দিনে তিনবার চারবার খেতে পারেন কিন্তু তাই বলে প্রতিদিন না দুদিন তিন দিন ব্যাস দুদিন খেলেই দেখবেন যে ইনফ্লুয়েঞ্জিনাম ইনফ্লুয়েঞ্জিনাম নোসোট হোমিওপ্যাথিক মেডিসিনও না নোসোট মানে একদম রুগীর কফ থেকে তৈরি সেই ধরনের মেডিসিন এবার সেটা প্রচুর ইউজ করা যায় না ওভাবে খুব কম ইউজ করতে হবে সাবধানে থাকুন ভালো থাকুন ঘরে থাকুন নমস্কার দয়া করে এই বিষয়টা লোকের মধ্যে ছড়িয়ে দিন শেয়ার করুন এটা সাবস্ক্রাইব করুন যত আপনি লোকের মধ্যে ছড়াবেন তত এই ভুল ধারণাগুলো লোকে ভুল ভেবে যে ওষুধ খাচ্ছে এগুলো যাতে বন্ধ করা যায় সেই ব্যাপারে সাহায্য করুন আপনার শেয়ার আপনার সাবস্ক্রাইব সমাজকে ভুল ভাবনা থেকে দূর করতে সাহায্য করবে।